ফ্যান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই ব্লগ আমি খুশি হইতেছে কারণ হইতেছে আমরা মানে গ্রামের বাড়িতে যাইতেছি, তাই একটু খুশি। আমার চ্যানেলে এটা নিয়ে হইতেছে দুইটা ট্রাভেল ব্লগ হইতেছে, আর এটা হইতেছে অনেক দূর, তাই এটা বলতে পারেন যে অনেক বড় ট্রাভেল ব্লগ হইতেছে। এটার আমি দুইটা পার্ট করার চেষ্টা করব, একটা করবো এই ফোন দিয়ে, একটা করবো বাবার ফোন দিয়ে, দুইটা দুই জায়গায় থাকবে। আর হচ্ছে আমি এখনও রেডি হই নাই, ছটার দিকে গাড়ি আসবে, আর হচ্ছে এখন বাজে 5:30, আমি এখনও রেডি হই নাই, তো তাড়াতাড়ি রেডি হইতে হবে। আপনার মনে করতেছেন সকাল না, এখন হইতেছে প্রায় সন্ধ্যার দিকে, আমরা বাইরে গেছিলাম, যাই আসলাম, এখন আমি রেডি হয়ে দেন আবার আসতেছি আপনাদের সামনে। নিচে যাইতেছি, মানে ব্যাগ ট্যাগ তুলতে হবে, নিচে যাইতেছি। নিচে যাওয়ার পর দেখি যদি ভিডিও করা জায়গা এতে তাহলে ভিডিও করবো, এছাড়া শুধু আপনারা বাইরে শ্যুট দেখবেন। তো যদি ভিডিও করা যায়, মানে ওইখানে কথা বলা যায় তাহলে কথা বলবো, আর না হলে ওইখানে যায় নাইমা কথা বলবো, যদিও যাইতে যেতে রাত হয়ে যাবে, তো ওইখানে যায় নাহলে গাইতে থাকে। Forget all the things you've been taught, you've been told. Don't blink, don't run. Don't turn left or turn right or look straight at the sun. My mind's gone in circles, I'm trying to fight it. Get in these voices inside, just stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. একটু এসে পড়ছি, আমরা একটা ব্রেক নিছি, নানা ভাইয়ের পায়ে ইনসুলিন দেওয়া হইতেছে, তো ওইখানে যা দেখা হইতেছে গাড়ি ফুটেজ নিতেছি না, কারণ রাত, রাত্রেবেলা হাইওয়েতে ভিডিও করাটা মানে আমার মতে ভালোই হইতেছে না, তাই হইতেছে আমি কোনো ভিডিও শ্যুট করতেছি না। আর ওইখানে যা দেখ, বুঝতেই পারতেছেন যে আমরা কই, দেখেন না গাছপালা অনেক কিছু। তো এখন আমরা যাবো আমার নানু বাড়িতে, তো দেখা যাবো ওইখানে যাই কি হয়। এখন খাইছে কী করে রওনা দিয়ে দিব, তো কয়েকটা সিনেমাটিক শ্যুট দেখবেন, দেখতে থাকেন ভিডিওটা। বলছিলাম যে আমরা পুকুরে গোসল করতে আসবো, পুকুর এটা না পুকুর এটা, নানা ধরনের অনেক বড় পুকুর এখানে। বাবা বসে আছে, বাবা কিছু তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে, পুকুর পারে ছায়াতে বসে আছি, অনেক বাতাস এখানে, অন্য সবখানে রোদ কিন্তু এখানে বাতাস। তো যখন গোসল করবো তখন আপনাদের পুকুরটা আরেকবার দেখাবো, যে দেখেন কত বড় পুকুর। সেদিকে হাঁটবো মামা, চলো। এই জন্য আমাদের ফুল ফ্যামিলি মানে কি বলবো, নিজেদের একটা পিকনিক হয়ে যাচ্ছে, গেট টুগেদার হয়ে যাচ্ছে, যার কারণে আরো বেশি ভালো লাগছে, আর অনেকদিন পর পর আসা হয়। আর হইতেছে এখানে বেশি ভালো লাগে নানা ভাই পুকুরের জন্য, না পুকুরের জন্য তো অবশ্যই ভালো লাগে, কারণ পুকুরটা অনেক বড় আর এখানে পারে বসলে অনেক ভালো লাগে। হ্যাঁ, পারগুলো খুব সুন্দর, আশেপাশে খেয়ে ভালোই লাগে, এই জন্যই আসলে আসা, নাহলে আসলে ঢাকা শহরের জীবনটা তো আবদ্ধ জীবন, এই জন্য ভালো লাগে। আরে লকডাউনে থাইকা করার জন্য আসলে এখানে আসা উচিত। এই যে মাছ মানে, এই যে এখানে অনেক মাছ আছে, এই যে এখানে বন্ধ হয়েছে তাই এখানে অনেক পানি, যে মাছ অনেক মাছ।
I hope apnader kache vlog ta bhalo lagche jara amar channel e notun achen please subscribe kore bell button on kore diben karon amar dewa notun video shobar age paowar jonno to ajke ami vlog ta shesh kore dibo vlog ta ami ajke shesh kore dibo and kalke theke part 2 korar chesta korbo jodi apnara dua koren amar jonno ebong amar family jonno যদি ভালো থাকি দেখেন আর আমাদের বাসা থেকে বের হওয়ার রাস্তাটা কেমন জানেন এই যে রাস্তা এখানে একটা পুকুর যার কারণে দিক দিয়ে যাইতে অনেক ভালো লাগে বাট রাত্রিবেলা যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় ঘামে গেছি আমি এখন বাসার দিকে যাইতেছি কি অবস্থা তো যারা আমার চ্যানেলে নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন সন্ধ্যা হয়ে যাইতেছে যার কারণে আমি এখন একা একা বাসে যাইতেছি তো আপনারা পিছে দেখলেন যে সবুজ কালার মহিলাটা আমি ভিডিও করতেছি যে আমার দিকে তাকায় আছে তো বাসে যা দেখা হবে নইলে অন্য কোনোখানে দেখা হবে আর পার্ট আমি এতেছে এগুলা এডিট করব বাসায় যায়া দেন আমি এডিট করব আজকে এতেছে 5 তারিখ আমরা বাসায় যাব 8 বা 9 10 তারিখে আপনারা 11 তারিখে পার্ট 1 পাবেন 12 তারিখে পার্ট 2 টা রিলিজ করব দিদা এখানে কি আর আছে তো আর 28 সেকেন্ড সময় আছে আমার ভিডিওটা শেষ করে দিতে হবে তো ভিডিওটা আজকেই শেষ করে দিতেছি তো বিকাল থেকে আমি নতুন শুট শুরু করব তো এখন শেষ করতেছি কারণ পিছে দেখতেছেন কত মানুষ বন্যার পানি মাছ ধরতেছে মানে পানিতে যে মাছ আসছে মাছ ধরতেছে সবাই মাছ ধরতেছে দেখুন নাম তো মন চাইতেছে